গুড মর্নিং, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে এখন সকালবেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোথায় না সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনেশন নিতে। ভেতরে ভেতরে একটু দুকপুক দুকপুক করছে, কারণ আগেরবার ফার্স্ট ভ্যাকসিনেশনের পরে তো আমার শরীরটা বেশ ভালোই খারাপ হয়েছিল, এবার জানি না আবার কী হবে। বাট যাই হোক না কেন, ভ্যাকসিন তো নিতেই হবে। তাই এখন গন্তব্য হচ্ছে ফোর্টিস, ফোর্টিসে যাচ্ছি, ফোর্টিসে গিয়ে ভ্যাকসিনেশন নেব, নিয়ে তারপরে আবার বাড়ি আসবো। এই যে দেবু, তো দেবু এসেছে, এসে এখন আমি আর দেবু এখন যাচ্ছি, তো চলো ওখানে পৌঁছাই, পৌঁছে তারপর আবার কথা হচ্ছে। এখন আমরা পাহাড়ে উঠছি, কারণ ফোর্টিসের যে পার্কিং জোন আছে সেটা পাঁচতলা অবধি, তো এখন উপর উঠেই চলেছি, মাথা যেন মনে হচ্ছে ভনভন করছে। তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আমার আর দেবুর, এখন বেরিয়ে যাচ্ছি। অনেক প্রসিডিয়ার, এখানে যান ওখানে যান, এই বিল করুন ওই করুন, ওই কার্ড নিন, সব কিছু হলো। এবার বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে করে তারপরে বাড়ি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দুপুরবেলা বাড়ি এসে আর ব্লগ করতে পারিনি, ভীষণ টায়ার্ড লাগছিল। এখনো অবধি টাচউড ঠিক আছি, লেটস সি, পুরো দিন রাতটা ভালো যেন কাটে এটাই হচ্ছে কথা। তো এখন আমরা সবাই একটু বেরিয়েছি, মানে তোমরা তো জানো যে দেবু তো ওই বাড়িতে আছে, তো অনেকদিনই কোথাও বেরোনো হয় না, তাই বললাম ঠিক আছে চলো একটু ঘুরে আসি। তো তাই বেরিয়েছি। আর কোকোর অবস্থা দেখেছো, কোকো ওখান থেকে মুখ বার করে হাওয়া খাচ্ছে, হাওয়া। আর এই যে এখানে শ্রী, আর এই যে দেবু, দেবু এখন ড্রাইভ করতে ব্যস্ত। তো যাচ্ছি, রাতে খাওয়া দাওয়া করবো ওখানে, একটু গল্প গুজব করবো, তারপরে চলে আসবো। চলো ওই বাড়ি যাই, গিয়ে আবার কথা হচ্ছে। তো এই বাড়িতে চলে এসেছি, এক রাউন্ড চা ফা খাওয়া হয়ে গেছে, মা এখন সন্ধ্যা দিচ্ছেন। তো তোমাদের সাথে কয়েকটা শাড়ি একটু শেয়ার করে নিচ্ছি, দুটো শাড়ি আমার প্রাপ্তি হয়েছে, প্লাস মা কিছু কিনেছেন, আমার বড় ননদের জন্য মা একটা কিনেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বলো শাড়িগুলো দেখে যে কেমন হয়েছে। হ্যাঁ, দিস আর অল হ্যান্ডলুম, তোমাদেরকে আমি এর আগেই বলেছিলাম যে আমার হ্যান্ডলুম শাড়ি পরতে ভীষণ ভালো লাগে রাদার দ্যান সিল্ক। এগুলো সব মিক্স অ্যান্ড ম্যাচ ব্লাউজ দিয়ে আমি পরবো। তো তো এই যে এটা হচ্ছে দেবু আমার জন্য এনেছে, খুব সুন্দর শাড়িটা, পুরো রানী আর অরেঞ্জের কম্বিনেশন। এই যে পুরো রানিয়ার অনেক কেমন লাগছে বলো, ভালো লাগছে না? যখন পরবো তখন আরো দেখবে। এইটা একটা শাড়ি, আচ্ছা এই শাড়িটা দেখিয়েই দিচ্ছি, এটা সামনে আমার সামনে আমার জন্মদিন আসছে, এদিকে কোকো মানে মানুষকে জ্বালিয়ে খাচ্ছে। হ্যাঁ, সামনে আমার জন্মদিন আসছে, তাই মা এই শাড়িটা আমাকে গিফট করবে, এটা আমাকে দেখিয়ে দিল, আজকে নিয়ে যাব না, ওটা জন্মদিনের দিনই আমাকে দেবে। এটাও অসাধারণ, এর সঙ্গে তুমি আজরাক প্রিন্টেড ব্লাউজ দিয়ে যদি তুমি পরো, জাস্ট অসম, যখন পরবো তখন দেখাবো। আচ্ছা এটা একটা, এই দেখো এই শাড়িটা, এটা হচ্ছে পাটটা পুরো কুলো কুলো কুলো, আর বডিটা হচ্ছে প্লেন। হ্যাঁ, এটা দেবু মাকে দিয়েছে, অসাধারণ অসাধারণ শাড়ি, ভীষণ সুন্দর শাড়িগুলো। এই শাড়িটা দেখো, এটা কিন্তু একটা ডিজাইনার শাড়ি, অ্যাকচুয়ালি আমার মাসি শাশুড়ি এবং তার ছেলের বউ দুজনে মিলে ওরা একটা ব্র্যান্ড চালায়, ওদের একটা বুটিক আছে, বুটিকটা ওরা বাড়ির থেকেই চালায়, বুটিকটার নাম হচ্ছে পিয়ার হার্ট। ওরা নিউ টাউনে থাকে, তো সেখান থেকে আমার শাশুড়ি মা এটা কিনেছেন, মানে লাভলি লাভলি। ভেতরটা দেখো, এটা হচ্ছে কিন্তু
ছেলেদের ধুতি, হ্যাঁ ছেলেদের ধুতি, আর এখানটা এরকম ভাবে ছোট্ট করে এরকম ভাবে একটা পার বসিয়েছে, মানে এরকম ওই সেই বিডসের মতো দেখো। আর এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, দেখেছ ভীষণ সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটাও আমার মাসি শাশুড়ি আমার শাশুড়ি মাকে দিয়েছেন, এই শাড়িটাও খুব সুন্দর। শাড়িগুলো কি বলতো, মানে শাড়িগুলো যতক্ষণ না তুমি পরছো না তুমি বুঝতে পারবে না শাড়িগুলো। আর এটা অনেকটা ডিপেন্ড করে যে তুমি কিরকম ব্লাউজ দিয়ে পরছো, মানে আরো খুলে যাবে শাড়িটা। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি পিয়ারহাটের নাম্বার দিয়ে দেব, তোমরা তাদের ওদের সাথে যোগাযোগ করে নিতে পারো, ওরা জুয়েলারিও করে, তো তোমরা দেখতে পারো। আর এইটা, এই যে দেখো এই শাড়িটা, বডিটা প্লেন, দুধারে পাড়টা ডিফারেন্ট, একদিকে অরেঞ্জ একদিকে গ্রিনেরি বটল গ্রিন। আর এই যে এইটা হচ্ছে আঁচল, দেখো সুন্দর না, খুব সুন্দর। এই যে আর খুলে দেখাচ্ছি দাঁড়ো, এই যে আঁচল, এই যে খুব সুন্দর। এটা আমার বর্ণনাদের জন্য কিনেছে, খুব সুন্দর শাড়িটা। আর এই যে ওরা এরকম ব্লাউজও বানায়, এই যে ডেসক্রিপশনে আমি ওদের নাম্বার বা ওদের ডিটেলটা দিয়ে দেবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকো ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো ভালোই হয়েছে সব কেনাকাটি, বেশ ভালো। তো এখন এগুলোকে আবার ব্লাউজের ব্যবস্থা করতে হবে, তারপরে পরব। তো এখন এই একটু গল্পগুজব হবে, গল্পগুজব করছি। আর আজকে তো ভ্যাকসিন দিতে গেছিলাম, তো সেটা তো তোমরা সবাই জানোই, এখনও অবধি টাচউড অল ফাইন, এরকম যেন থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কোকো পুরো দামাল পানা করে বেড়াচ্ছে, এই যে কোকো যা করছে না, মানে বলার না, পুরো দামাল পানা করছে, পাগলের মতো লাফাচ্ছে। শ্রী ক্লাস করছে, শ্রীয়ের ম্যাথস ক্লাস চলছে, ও তাই ঘরের ভেতরে ও ক্লাস করছে। আর এই যে আরেকটা জিনিস দেখি দাও, এই দেখো ছোট বয়সের কথা মনে পড়ে গেল, সেই কালো কালো লজেন্স বাসে 1 টাকা 2 টাকা করে পেতাম, সেই ছোট বয়সের কথা মনে পড়ে গেল। তো দেবু কলকাতা থাকতেই তখন বলেছিল যে এরকম কালো লজেন্স কিনেছি, যা ভালো লাগে না এই কালো লজেন্স গুলো খেতে, দারুন। এই যে মিস্টার কোকো, এখানে দেবু আবার অফিসের কাজ করছে, ওখানে মা সন্ধে দিচ্ছেন। তো চলো আবার একটু পরে আবার আসছি, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে শাড়িগুলো কেমন হয়েছে বা তোমাদের কেমন লেগেছে। তো বাড়িতে চলে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে, এবার জাস্ট শুয়ে পড়ব। তো ভাবলাম ব্লগটা তো এন্ড করতে হবে, তাই জন্যই ক্যামেরাটা অন করা। তো এখনও অবধি বাই গড গ্রেস টাচউড ঠিক আছি, দেবু ইজ অলসো ফাইন। দেবু ফার্স্ট ভ্যাকসিনেশন দেওয়ার পরে ওর কোনো ট্রাবল হয়নি, আমারই হয়েছিল। তো তাই জন্য আমি এইবারে দেওয়ার সময় একটু ভীতই ছিলাম, কিন্তু যাই হোক এখন অবধি আই এম অল ফিট অ্যান্ড ফাইন। তো তাহলে চলো এখনকার মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।